নমস্কার মন্টেল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মঞ্জুষা, চলে আসবো বিস্তারিত খবরে। সোমবার সকাল থেকে ঘন কুয়াশার কারণে বন্ধ যান চলাচল, সেই কারণে বন্ধ হয়ে পড়ল কুকড়াহাটির ডায়মন্ড হারবার ফেরি চলাচলও। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। অন্যান্য দিনের মতো সোমবারও ঘন কুয়াশার দাপটে যান চলাচল স্তব্ধ। কুকুড়াহাটি ডায়মন্ড হারবার ফেরি চলাচল বন্ধ, বন্ধ ট্রেন চলাচল, বাস চলাচলও অন্যান্য দিনের তুলনায় অনেক কম। ঘন কুয়াশার দাপটে সমস্যায় নিত্যযাত্রীরা। আসছি পরের খবরে। সোমবার সাত সকালে পাথর বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হলো এক প্রৌঢ়ের। ঘটনাটি ঘটেছে সিউড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। ঘটনাস্থলে তীব্র যানজটের সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হলো এক প্রৌঢ়ের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। সোমবার সকালে সিউড়ি বাসস্ট্যান্ড থেকে বেরিয়ে যাওয়া একটি বাস ধরার জন্য ওই প্রৌঢ় বাসস্ট্যান্ড থেকে সংশোধনাগারের দিকে যাচ্ছিলেন। সেই সময় পাথর বোঝাই একটি ট্রাক্টর তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপরে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। খবর পেয়ে ছুটে আসে সিউড়ি থানার পুলিশ। ঘটনার জেরে বাসস্ট্যান্ড এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। মালদার মানিকচকের মথুরাপুর সিংহপাড়ার আম বাগানে রবিবার বোমা বিস্ফোরণের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি বাঁটুলো। ঘটনার তদন্তে পুলিশ বোমা বাঁধতে গিয়ে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। মানিকচকের মথুরাপুরে বোমা বিস্ফোরণ, ঘটনাস্থলে চাপ চাপ রক্ত। মথুরাপুর সিংহপাড়ার আমবাগানে এই ঘটনাটি ঘটে। বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণ বলে অনুমান করছে পুলিশ। তবে বোমার নমুনা দেখে তাজ্জব পুলিশও। বোমাগুলি দেখতে কাঁচের গুলির চেয়ে বড় আকারের কালো গুলির মতো। এগুলো নাকি বাটুল বোমা। ঘটনাস্থলে একটি বাটুলও পাওয়া গেছে। তবে এ বোমা সম্পর্কে পুলিশের কোনো ধারণা নেই। স্থানীয় গ্রামবাসীরা জানায়, বোমা ফাটার শব্দে তারা বাড়ি থেকে বেরিয়ে দুইটি মোটরসাইকেলে মোট চারজনকে দেখতে পায়। স্থানীয়দের ধারণা, বোমা বানাতে গিয়ে এই বিস্ফোরণ। এই বিস্ফোরণে একজন দুষ্কৃতী গুরুতরভাবে আহত হয়েছে বলে অনুমান পুলিশের। ঘটনাস্থলে চাপ চাপ রক্তের ছাপ দেখে পুলিশের এই অনুমান। স্থানীয় মানুষদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে এই এলাকায় অপরিচিত বেশ কয়েকজনের আনাগোনা লক্ষ্য করছিল তারা। তাদের সন্দেহ হয়েছিল, কিন্তু রবিবারের এই ঘটনায় প্রচণ্ড আতঙ্কের মধ্যে গ্রামবাসীরা। পুলিশি নিরাপত্তার দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। আজকে 8টার দিকে আমাকে ফোন করেছে, আমি মোচা পড়েছিলাম, এখানে শুনতে পেলাম নাকি বোম বাস্ট হয়েছে। দুটো বাইক ছিল, দুজন ছিল। তারপরে আমি ওখান থেকে মোথাপুর থেকে আসলাম, তারপর প্রশাসনকে ফোন করলাম, এসে দেখছি এখানে যে ঠিক বোম টোম ফেলা আছে, রক্তাক্ত আছে, প্লাস আমাদের কালী মন্দির আছে, ওখানে রক্ত লাগানো আছে, হাতের ছাপ দেওয়া আছে, মানে এখানে বোম বাস্ট হয়েছে, অনেকগুলো রক্ত পড়ে আছে। সেটা আমরা এখন ভাবতে পারছি না যে কীভাবে হয়েছে। ওদের মধ্যেই হয়েছে বোম ব্লাস্ট, ওদের কোনো ক্ষতি হয়েছে, ক্ষতি সে কোনো হাসপাতালে গেছে না কোথাও গেছে, এখন আমাদের তদন্ত করতে করতে ধরা যাবে। প্রশাসন চাই তো ধরে নেবে। এনআরসি ও সিএএর সমর্থনে রবিবার হুগলি জেলায় প্রচার শুরু করল বিজেপি। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ও সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ভদ্রেশ্বরে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানো হলো এদিন। এনআরসি এবং সিএএর সমর্থনে রবিবার থেকে হুগলি জেলায় প্রচার শুরু করল বিজেপি। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু এবং সাংসদ লকেট চ্যাটার্জির নেতৃত্বে ভদ্রেশ্বরে বাড়ি বাড়ি প্রচার চালানো হয়। 17 নম্বর ওয়ার্ডের শরৎ কলোনিতে এই প্রচার চলে। এই এলাকার মানুষের কাছে নাগরিকত্ব বিষয়ে জানানো হয়, আপনি যদি উদ্বাস্তু বা অনুপ্রবেশকারী না হন তবে আপনাকে কিছু করতে হবে না। যেসব মানুষ 1971 সালের পর ভারতে এসে বসবাস করছেন তাদেরকে কেন্দ্রীয় সরকারের নির্ধারিত ক্রমে তা উল্লেখ করলেই হবে, এ বিষয়ে ভয় পাওয়ার কিছু নেই। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়ন্তন বসু জানান, পশ্চিমবঙ্গে আগামী 16 জানুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হবে। এই কার্যক্রম অনুযায়ী প্রতিটি বাড়ি বাড়ি যাওয়া হবে। তিনি অভিযোগ করেন, নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে এবং বিভ্রান্ত করা হচ্ছে। লকেট চ্যাটার্জি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের রাজনীতির জন্য মানুষকে ভুল বোঝাচ্ছেন, একদিন মানুষ ভুল বুঝতে পারবেন এবং তৃণমূল কংগ্রেস সরকারকে বাংলা ছাড়া করবেন। বাড়ি বাড়ি গিয়ে আমরা যেভাবে মমতা ব্যানার্জি সবাইকে ভুল বোঝাচ্ছে, যেভাবে মানুষকে মিথ্যে কথা বলছেন উনি ভোট পাওয়ার জন্য,
এবং মনে হয়েছে যে মানুষ অনেক হয়তো প্যানিক করছে, আতঙ্কে ভুগতে পারে, মানুষ অন্যরকম কিছু মাথায় ঘুরছে। সেই জন্য আমরা সবাই এসে মানুষকে আশ্বস্ত করছি যে এই আইনটা আমাদের যারা ভারতবর্ষে বা বাংলায় জন্মেছে তাদের জন্য এই আইন নয়। এই আইনটা তিনটে দেশ থেকে যারা সংখ্যালঘুরা অত্যাচারিত হয়ে এখানে এসছেন তাদের জন্য। অন্যদিকে রবিবার সন্ধ্যায় সিএএ ও এনআরসি নিয়ে সাধারণ মানুষকে বোঝাতে বাড়ি বাড়ি গিয়ে হ্যান্ডবিল ও প্রচারপত্র দিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তুষার মুখার্জি, সাথে ছিলেন বিজেপি নেতৃত্বরা। সিএএ নিয়ে চন্দ্রকোনায় বিজেপির অভিনন্দন যাত্রার পর সন্ধ্যায় পৌরসভার এক নম্বর ওয়ার্ডে গিয়ে সিএএ নিয়ে প্রচার করল চন্দ্রকোনা বিজেপি। এদিন বাড়ি বাড়ি প্রচারে উপস্থিত থেকে হ্যান্ডবিল বা প্রচারপত্র দিয়ে মানুষকে বোঝান বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তুষার মুখার্জি। রবিবার সন্ধ্যায় পৌরসভার এক নম্বর ওয়ার্ডে গিয়ে বাড়ি বাড়ি মানুষের হাতে প্রচারপত্র বই সহ সিএএ সমর্থন করতে দেওয়া নির্দিষ্ট ফোন নম্বর দিয়ে তাতে মিসড কলও করতে অনুরোধ করা হয় বিজেপির তরফে। এদিন বিজেপির রাজ্য সম্পাদকের সাথে ছিলেন চন্দ্রকোনার বিজেপির নেতৃত্বরা। সেটা নাগরিকত্ব সংশোধনী আইনে মোদিজি এবং অমিত শাহজিকে ধন্যবাদের জন্য মিছিল ছিল, এবং তার সাথে আমরা সংশোধনী আইনের যে ব্যাপারটা আছে এই ব্যাপারটা যে মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গায় যে ভুল বোঝাচ্ছেন মানুষদেরকে, সেই ভুল বোঝানোর জন্য আমরা আজকে এখানে সিএর ব্যাপারটা পুরো ক্লিয়ার করলাম। মানুষ এখনও কনফিউজ আছে যে উনি যেভাবে বোঝাচ্ছেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে এটা নাগরিকত্ব দেওয়ার ব্যাপার আছে, নাগরিকত্ব কিনে নেওয়ার ব্যাপার নেই। তমলুক শহরে রবিবার রাতে পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। তবে চুরি যাওয়া জিনিসের আনুমানিক মূল্য কত তা এখনো জানা যায়নি। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তমলুক শহরে একই রাতে পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। অভিযোগ, রবিবার রাতে শক্ত লোহার পাতি দিয়ে শাটারের লক ভেঙে দোকানের ভিতরে ঢুকে সমস্ত জিনিসপত্র চুরি করে চোরেরা। মোট তিনটি দোকানে চুরি হয়, তার মধ্যে একটি ঔষধের দোকান, একটি ঘড়ির দোকান আর একটি মোবাইল ফোনের দোকান। জানা গিয়েছে মোবাইল দোকানে সব থেকে বেশি টাকার জিনিস চুরি গিয়েছে, তবে সঠিক টাকার পরিমাণ জানা যায়নি। রাতের বেলা এইভাবে দোকান চুরি হওয়ায় শহরের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এত জনবহুল এলাকায় যেখানে নৈশ প্রহরীর ব্যবস্থা আছে তা সত্ত্বেও কি করে এমন ঘটনা ঘটলো সেটাই অবাক করেছে সকলকে। এর আগেও অনেকবার তমলুক শহরে চুরি হয়েছে। অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তায় বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এক দোকানের মালিকের কথায় বছরের প্রথমেই বিরাট টাকার ক্ষতি হয়ে গেল। এইভাবে শাটার ভেঙে কি করে চুরি হলো বুঝতে পারছি না। চুরির খবর পেয়ে থানায় জানালে কাউকেই পাওয়া যায়নি। পিকনিক করে ফেরার পথে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় আহত হলেন এক মহিলা সহ দুজন। ঘটনাটি ঘটেছে রবিবার মালদার ইংরেজবাজার থানার নিমাইসরা এলাকায়। আহতরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পিকনিক করে ফেরার পথে কটুক্তি আর তার প্রতিবাদ করায় দুই পক্ষের মধ্যে মারামারি, হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা। ঘটনায় আহত এক মহিলা সহ দুইজন। আহতরা মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার নিমাইসরা এলাকায়। দুই পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় আহত হয়েছেন আলম মহলদার, রাজীব শেখ ও আরও একজন মহিলা। আলম মহলদার অভিযোগ করেন, রবিবার পিকনিকের পরে স্থানীয় একটি পুকুরে পিকনিকের বাসনপত্র ধুচ্ছিলেন তার দিদি। সেই সময় রাজীব শেখ সহ বেশ কয়েকজন যুবক তার দিদিকে কটুক্তি করে। ঘটনাটি দেখতে পেয়ে আলম মহলদার প্রতিবাদ করে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। পাল্টা রাজীব শেখ দলবল নিয়ে এসে আলম ও তার পরিবারের সদস্যদের উপর চড়াও হয়। অভিযোগ, এর পরেই ধারালো অস্ত্র দিয়ে আলমের মাথায় কোপ দেওয়া হয়। স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে আলম ও রাজীবের অবস্থা আশঙ্কাজনক থাকায় তারা চিকিৎসাধীন রয়েছে। গোটা ঘটনায় দুই পক্ষের পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এক মহিলাকে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার জবুনী গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বর্তমানে ওই মহিলা রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন।
এক মহিলাকে অ্যাসিড ছুড়ে মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মহিলার বাড়ি বীরভূমের মল্লারপুর থানার জুবুনি গ্রামে। তার তিন সন্তান রয়েছে, স্বামী মুম্বাইয়ে দিন মজুরের কাজ করে। ঘটনা দিন রাতে একাই শুয়েছিলেন ওই মহিলা। জানা গেছে রবিবার রাত 12টা নাগাদ কেউ বা কারা বাড়ির জানালা দিয়ে বা ঘরে ঢুকে তার মুখে অ্যাসিড ছুড়ে মারে। চিৎকার করতেই পাশের ঘর থেকে ওই মহিলার মা বেরিয়ে আসেন। তবে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি থানায়। বর্তমানে রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার বীরভূম জেলার রামপুরহাটে দলীয় সভা থেকে এনআরসি ও সিএএ নিয়ে সাধারণ মানুষকে চিন্তা না করতে বললেন তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন তিনি মঞ্চ থেকে সিপিএম ও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন। বীরভূমের রামপুরহাটে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল রবিবার আয়োজিত দলীয় সভা থেকে এনআরসি ও সিএএ নিয়ে কটাক্ষ করলেন মোদি ও অমিত শাহকে। একই সাথে এদিন তিনি 8 তারিখের ডাকা ধর্মঘট নিয়ে সিপিএম ও কংগ্রেসকেও কটাক্ষ করতে ছাড়লেন না। আরে সিএনআরসি তো লোক নাই, জল নাই, ঘোড়া দলে মাছ ধরলে হবে? একটা ডোবাতে জল মরে গেছে, 10 জন আগে নামিয়ে দিয়ে ঘাটিয়ে দিলি, টুক টুক করে মাছগুলো ধরে নিয়ে যাবো বলে হবে? আর আমরা কি বানের জলে ভেসে এসেছি? মানবো না ওসব ধর্মঘট, মানুষের কোনো ক্ষতি করতে দেবো না। মানুষও তো বোকা নাকি, ওরা বলে দেবে যে ফর্ম ফিল আপ করতে, আর মানুষ ফর্ম ফিল আপ করে দেবে? সিএ আর ভারত সেবা সংঘের পরিচালনায় গত 28 ও 29 ডিসেম্বর কলকাতায় আয়োজিত স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2019-এ সফল বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অধিকার করা 5 জনই বেলদার বাসিন্দা। স্বর্ণপদক জয় করেছে তারা। ক্যারাটে প্রতিযোগিতায় বেলদার সহ পার্শ্ববর্তী অঞ্চলের যে সুপ্ত প্রতিভাগুলি প্রকাশ্যে উঠে আসছে, তারা জীবনে এগিয়ে যাওয়ার পথে কতটা সরকারি সহযোগিতা পাবে সেটাই এখন দেখার। ভারত সেবা সংঘের পরিচালনায় গত 28 ও 29 ডিসেম্বর স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2019-এর প্রতিযোগিতা হয়ে গেল বালিগঞ্জে। তৃতীয় বর্ষে পদার্পণ করলো এই প্রতিযোগিতা। বিভিন্ন রাজ্য থেকে কয়েক হাজার প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এবারে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বেলদা এলাকা থেকে কয়েকজন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ওজন, বয়স ও বিভাগ অনুযায়ী এদের মধ্যে 5 জন প্রতিযোগী প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জয়লাভ করে। বেসরকারিভাবে পরিচালিত এই প্রতিযোগিতাগুলি থেকে আগামী দিনে ভারতের হয়ে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগী তৈরি হবে বলে আশাবাদী বিজয়ী প্রতিযোগীদের প্রশিক্ষক শিবু ভৌমিক। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ঝাড়গ্রামের জঙ্গলমহলের বহু গ্রাম্য প্রতিভা স্থান পেয়েছে বিশ্ব দরবারে। সেক্ষেত্রে এই বেসরকারিভাবে বালিগঞ্জে আয়োজিত ক্যারাটে প্রতিযোগিতা থেকে বেলদা সহ পার্শ্ববর্তী অঞ্চলের যে সুপ্ত প্রতিভাগুলি দেখা যাচ্ছে তা কতটা সাহায্য সহযোগিতা পেয়ে ভবিষ্যতে জেলা সহ দেশের নাম উজ্জ্বল করে সেদিকেই তাকিয়ে সবাই। তবে বেসরকারিভাবে বালিগঞ্জে আয়োজিত ক্যারাটে প্রতিযোগিতা থেকে 5টি স্বর্ণপদক জিতে পশ্চিম মেদিনীপুর জেলা সহ বেলদার নাম উজ্জ্বল করায় খুশি এলাকাবাসীরাও। 2020 টোকিও যে জাপান জাপানে যে টোকিও, ওখানে ওই অলিম্পিকের মধ্যে ক্যারাটে ঢুকে গেছে। আমাদের এই নারায়ণগঞ্জ ব্লক তথা বেলদা খাকুড়দা এই পার্শ্ববর্তী এলাকা বহু প্রতিভা লুকিয়ে আছে। আমার মেন উদ্দেশ্য ওইসব গরিব বাড়ির ছেলেদেরকে এনে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে ওরা যাতে জেলা, রাজ্য তথা ভারতবর্ষের হয়ে খেলে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করতে পারে। সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন মন্টেল নিউজ, সবার সাথে সবার আগে। নমস্কার।